জয়ন্তীলাল একজন ব্যবসায়ী ছিল যার শহরে অনেক দোকান ছিল। প্রত্যেক দোকান দিয়ে ও ভাড়া পেত। আরে ভবানী, আমি ভাবছি আমাদের পাশের দোকানে কিছু খাবার ব্যবসা করব। চিন্তাধারাটা তো ভালোই। কাকে খুঁজবো যে ভালো জল খাবার বানাতে পারে? আমি একটা মহিলাকে জানি, ও বিধবা, কিন্তু ওর মতন দই কচুরি কেউ বানাতে পারবে না, একদম সুস্বাদু, একবার খেলেই গ্রাহকের ভিড় উপচে পড়বে। ও কি আমাদের দোকানে দই কচুরি বানাতে পারবে বলে মনে হয়? ও আমার গ্রামের, ওর একটা ছেলেও আছে, ওদেরকে এখানে থাকার জন্য জায়গা দিতে হবে, তাহলে তো নিশ্চয়ই আমাদের সঙ্গে কাজ করবে। ঠিক আছে, তুমি ওকে বলো, আমরা লাভ অর্ধেক অর্ধেক ভাগ করে নেব, তারপর দেখা যাবে। ঠিক আছে। পরের দিন ভবানী নিজের গ্রামে গেল সীতার সাথে দেখা করতে। আরে আপনি আসুন আসুন, কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, আপনি বলুন। তোর জন্য একটা কাজ আছে। হ্যাঁ হ্যাঁ বলুন না। তোর দই কচুরি পুরো গ্রামে বিখ্যাত, আমি চাই যে তুই শহরে আমার দোকানে দই কচুরি বানিয়ে বিক্রি করিস, যা লাভ হবে আমরা দুজনে ভাগ করে নেব। হ্যাঁ ভালোই তো দিদি, আমি রাজি, কিন্তু আমি শহরে কোথায় গিয়ে থাকব? আমি তারও ব্যবস্থা করে রেখেছি, তুই শুধু তোর ছেলের সাথে শহরে চল। ঠিক আছে। সীতা নিজের দরকারে সমস্ত জিনিস নিয়ে নিল আর ভবানীর সাথে শহরের জন্য রওনা দিল। এখানে ভবানী সীতাকে একটা ঘর দিয়ে দিল। সীতা আর ওর ছেলে ওই ঘরে থাকতে লাগল। দোকানে কচুরি বানানো আর বিক্রি করার সব ব্যবস্থা হয়ে গেল। সীতা আর ওর ছেলে মিলে কচুরি বানাতে থাকত আর ভবানী কাউন্টারে বসে টাকা নিত। এক গ্রাহক দই কচুরি কিনল আর সেটা খেল। আপনার দোকানে দই কচুরি তো খুবই সুস্বাদু। হ্যাঁ হ্যাঁ আমি জানি। সীতার দই কচুরির স্বাদ অনেক গ্রাহকের পছন্দ হলো। এক সপ্তাহ পর ভবানী লাভের হিসাব করছিল আর সীতাকে লাভ থেকে অর্ধেক টাকা দিয়ে দিল। ধন্যবাদ দিদি। ঠিক আছে। আর অর্ধেক লাভ নিয়ে ভবানী নিজের বাড়িতে গেল। এই না এই সপ্তাহের লাভ। বাহ, এতগুলো টাকা! গ্রাহকদের সীতার বানানো দই কচুরি খুব ভালো লেগেছে। ভালোই তো। সীতা আর ওর ছেলে শ্যাম দুজনে মিলে দই কচুরি বিক্রি করত আর ভবানী কাউন্টারে বসে শুধু টাকা নিত। প্রত্যেক সপ্তাহে ভবানী লাভের অর্ধেক সীতাকে দিয়ে দিত। কিছু মাস ধরে এরকম ভাবেই চলছিল। একদিন জয়ন্তীলালের মনে একটা ভাবনা এলো। দিনের পর দিন আমাদের লাভ বেড়েই চলেছে। সে তো নিশ্চয়, কিন্তু আমরা এই লাভ তো অর্ধেকই পাবো। হ্যাঁ, কিন্তু এতে আমরা করবইটা বা কি? সীতার হাতে স্বাদ আছে, এই জন্যই তো আমাদের এই কচুরি এত বিক্রি হচ্ছে। তাহলে আমরা যদি সীতাকে লাভের বদলে রোজগারটাই দিই, এতে আমাদের লাভও বেড়ে যাবে। সেটাও ঠিক, আমি আজকেই ওর সাথে কথা বলছি। ভবানী সীতার সাথে কথা বলতে এলো। কি হলো দিদি, আপনি এখানে? সীতা, আজকাল জিনিসপত্রের দাম বেড়েছে, তুই তো জানিসই যে দোকানটাও আমার, তাই অর্ধেক লাভে আমার হচ্ছে না। একটা কাজ করি, আমি তোকে রোজ টাকা দিয়ে দেব, রোজের 300 টাকা। দিদি, কিন্তু আমাদের কথা তো অর্ধেক লাভের হয়েছিল, এখন আপনি কথা থেকে সরে যাচ্ছেন? মনে হয় তোর মনে লোভ জন্মেছে। লোভ আমার মধ্যে না, আপনার মধ্যে এসেছে দিদি। এখন যখন আপনার দই কুচুরি বেশি বিক্রি হচ্ছে, তখন বেশি টাকার লোভে আপনি আমাকে কম পয়সায় দেওয়ার ব্যাপারে ভাবছেন। এখন তুই আমার কথার পর কথা বলবি? আমার ভুল ছিল যে আমি তোকে গরিব ভেবে এখানে নিয়ে এসেছি, থাকার জন্য ঘর দিলাম, কাজ দিলাম, এতে ভুলি বা কি দিদি? আমি তো শুধু আমার অধিকার চাইছি, সারা দিন আমি আর আমার ছেলের দোকানে কাজ করি, অর্ধেক লাভ তো আমাদের অধিকার, তাই না? এক্ষুনি বেরিয়ে যায় এখান থেকে, আমি অন্য কাউকে কাজে রেখে দেব। সীতা আর শ্যাম ওই সময় ওখান থেকে চলে গেল।
হাঁটতে হাঁটতে ওরা দুজন একটা পার্কে পৌঁছালো। সীতা পার্কের বেঞ্চিতে বসে পড়ল। এবার আমাদের দুজনকে আবার গ্রামে ফিরতে হবে। মা, আমরা যদি নিজেদের দই কচুরি ঠেলা গাড়ি দিয়ে কেমন হয়? কিছু টাকা তো আমাদের কাছেই আছে। সেটা তো ভালোই, কিন্তু আমরা থাকার ব্যবস্থা কোথায় করব? দেখা যাক মা। সীতা আর শ্যাম একটা কুড়ে ঘর ভাড়াতে পেয়ে গেল, আর তারপর বাদবাকি টাকা দিয়ে ওরা একটা ঠেলা গাড়ি কিনল, আর ওই ঠেলা গাড়িতে দই কচুরি বিক্রি করা শুরু করল। একটা দই কচুরি দাও না বোন। এক্ষুনি দিচ্ছি। সীতার ঠেলা গাড়িতে গ্রাহক আসতে থাকে, আর ওর দই কচুরির স্বাদে প্রশংসাও করতে থাকে। দিদি, আপনার দই কচুরি খুব সুস্বাদু। ধন্যবাদ, আমি তো রোজ খেতে আসব। হ্যাঁ, নিশ্চয়ই আসবেন। প্রথম দিন ওদের খুব ভালো রোজগার হয়েছিল। এই টাকা তো ভবানী দিদির অর্ধেক লাভের থেকেও বেশি। আর এটা পুরো আমাদের মা। হ্যাঁ, এরকম চলতে থাকলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সীতা আর শ্যাম রোজ নিজের ঠেলা গাড়িতে দই কচুরি বিক্রি করতে থাকল। দিনের পর দিন ওদের গ্রাহক বেড়েই যাচ্ছিল। সীতা আর শ্যাম জীবন পাত করে খাটছিল, আর এই জন্য ওদের লাভও বেড়েই চলেছিল। মানে ভবানী নিজের দোকানে অন্য মহিলাকে কাজে রেখে দিয়েছিল। আরে দিদি, খারাপ ভেবো না, এই স্বাদ আগের মতো আর ভালো নেই। খাওয়ার হলে খাও, নয়তো চলে যাও। এক তো ভবানীর কচুরির স্বাদ ভালো ছিল না, অন্যদিকে ও লোকেদের সাথে ভালো কথাও বলতো না, আর এই জন্য ওদের ব্যবসা ডুবতে বসেছিল। এক মাসের মধ্যেই গ্রাহক কমে গেল। এবার ভবানীর লাভ তো বাদ দাও, যেটা লাগছিল সেটা উঠছিল না। এই সপ্তাহে কোনো লাভ হয়নি। আমার মনে হয় তোমার কচুরির ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত। আমি ওই দোকানটাকে ভাড়াতে দিয়ে কিছু তো লাভ করেই নেব। হয়তো এটাই ঠিক হবে। ভবানী দই কচুরির দোকান বন্ধ করে দিল, আর এখানে সীতা আর শ্যাম এত উন্নতি করছিল যে ওরা একটা দোকান ভাড়াতে নিয়ে নিল। সীতা আর শ্যামের পরিশ্রম সফল হচ্ছিল, আর ওই লোভী জয়ন্তীলাল আর ভবানীর লোভ ওদের উপরই ভারী হলো। ওদের দই কচুরির দোকান বন্ধ হয়ে গেল। এই জন্য বলে, সততা সব থেকে উচিত নীতি। যদি ভবানী আর জয়ন্তীলাল সীতাকে অর্ধেক লাভ দিত, তাহলে আজ ওদের লাভও অনেক গুণ বেড়ে যেত। কিন্তু লোভ ওদের নৌকা ডুবিয়ে দিল।